হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কম বাজেটের মধ্যে চমৎকার একটি মানি কাউন্টিং মেশিন, যেটার মাধ্যমে আপনারা হিউজ টাকা কাউন্ট করতে পারেন। যারা এজেন্ট ব্যাংকিং করে থাকেন অথবা বড় প্রতিষ্ঠান হয়ে থাকে, যে প্রতিষ্ঠানে হিউজ টাকা কাউন্ট হয়ে থাকে, ব্যাংকে ব্যবহার করা যেতে পারে। এটা স্পেশালি ব্যাংকের জন্য ভালো কোয়ালিটির একটি মানি কাউন্টিং মেশিন এবং এটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন। আমাদের মানি কাউন্টিং মেশিনের মডেল নম্বরটা হলো 2818, 2818 মডেল। তো ভিউয়ার্স, চলুন আমাদের এই মানি কাউন্টিং মেশিনের স্পেসিফিকেশন এবং আমাদের মানি কাউন্টিং মেশিন দিয়ে কীভাবে টাকা গোনা হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিল কাউন্টার, এটার ফিচারসমূহ অটোমেটিক ডিটেক্টিং উইথ ইউবি এমজি উইল কাউন্টিং সুইটেবল ফর মোস্ট কারেন্সিস ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে অটোমেটিক স্টার্ট স্টপ অ্যান্ড ক্লিয়ারিং, তারপরে উইথ ব্যাচিং অ্যাডিং অ্যান্ড সেলফ এক্সামিনেশন ফাংশন, তারপরে নিচে আছে অটোমেটিক হাফ নোট ডিটেকশন, তার মানে হাফ নোট যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে এটা ডিটেক্ট করবে। তো এর পরবর্তীতে আরেকটা আছে আমাদের স্পেসিফিকেশন। দেখুন স্পেসিফিকেশনে কী আছে, এখানে আপনার 1000 পিস নোট কাউন্ট করবে এক মিনিটে। তারপরে আপনার এখানে নোটের সাইজটা যেটা লেখা আছে এই থেকে এরকম নোটগুলো আপনার কাউন্ট করবে। আবার এখানে পাওয়ার কনজাম্পশন যেটা দেখানো আছে, দেখুন 80 ওয়াট, এবং প্যাকেজিং সাইজটা, এটা আমাদের মেশিনের ওয়েট হলো 6 কেজি 500 এবং আমাদের প্যাকেজিং সহ মেশিনের ওয়েটটা হলো 7 কেজি 500। ভিউয়ার্স, আমাদের মানি কাউন্টিং মেশিনের সাথে একটা ডিসপ্লে থাকবে যেটা কাস্টমার দেখতে পারবে কত টাকা কাউন্ট করা হয়েছে। মানি কাউন্টিং মেশিনের সাথে থাকবে একটা ইউজার ম্যানুয়াল এবং ব্রাশ, সাথে একটা স্ক্রু থাকবে যেটা দিয়ে যদি কখনও হুইলে ময়লা পড়ে তাহলে সেক্ষেত্রে এই ব্রাশ দিয়ে ক্লিন করা যাবে। এবং সাথে থাকবে একটি পাওয়ার কর্ড যেটার মাধ্যমে আমাদের মানি কাউন্টিং মেশিনটি পাওয়ার দিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটি মানি কাউন্টিং মেশিন, যেটা এখানে একটি ভাড়ার ব্যবস্থা আছে যেটার মাধ্যমে মানি কাউন্টিং মেশিনটা ধরা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলভার কালারের মানি কাউন্টিং মেশিন, দেখতে বেশ সুন্দর। এবং আমরা ব্যাক সাইডটাও দেখাচ্ছি, দেখুন এখানে বিল কাউন্টার স্পেসিফিকেশন দেওয়া আছে এবং এখানে দেখুন পাওয়ার কর্ড আছে, তারপরে এই ডিসপ্লের জন্য যে কানেকশনটা লাগে সেটা আছে এবং একটা সুইচ আছে। তো দেখুন কত সুন্দর একটি মানি কাউন্টিং মেশিন। ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে আমাদের এই মেশিনের মাধ্যমে টাকা গোনা হয়। তো প্রথমে আমরা পিছনে একটা সুইচ আছে, সুইচটা অন করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের মেশিনটা অন হলো। মেশিনটা অন হলে টাকাটা ঠিক আমরা এই টাকাটা এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে এই পাশটা এইভাবে দিব, দিয়ে এখানে দিব। দেখুন কীভাবে টাকা গোনা হয়ে যায়। ভিউয়ার্স, দেখুন এখানে 95 পিস আছে, তো এখানে 95 পিস দেখালো। এবং এখানে যে সামনে যে একটা ডিসপ্লে আছে সেই ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা আবার গুনে দেখাচ্ছি টাকাটা, টাকাটা ঠিক এইভাবে দিব। ৯৫ পিসেস। ভিউয়ার্স, এখন যদি চাই আমরা এই 95 পিস থেকে কিছু টাকা আলাদা করব, তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে একটা ব্যাচ নামে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ব্যাচ সুইচ চাপ দিই, চাপ দেওয়ার পরে আমি যদি 15 লিখে দিই, দেখুন 15 লিখে দিলাম, এখন আমরা টাকাটা দিচ্ছি, দেখুন 15 পিস করে করে টাকাটা আসছে, দেখুন 15 পিস করে। ৫ পিস করে করে টাকাটা আসলো। সেম মনে করেন আমার হাতে অনেকগুলো বান্ডিল আছে, তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা বান্ডিল এইভাবে গোনার সময় নেই কয়টা বান্ডিল হলো। তো সেই ক্ষেত্রে আমরা একটার পর একটা বান্ডিল টাকা আমরা এখানে দিতে থাকবো, সব অ্যাড হতে থাকবে। দেখুন 95 পিস এবং এর পরবর্তীতে অ্যাড হতে থাকবে। দেখুন আবার টাকাটা দিলাম,
ভিউয়ার্স দেখলেন টাকাটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনার যদি অনেকগুলো বান্ডেল থাকে তো আপনি এইভাবে বান্ডেলগুলো সব টাকা এইভাবে গুনতে পারেন। ভিউয়ার্স আমাদের প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করলে আমরা ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি দিব এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মানি কাউন্টিং মেশিনটি পাঠিয়ে দিব। তবে কুরিয়ার সার্ভিস চার্জ আগে অ্যাডভান্স করতে হবে। থ্যাংক ইউ।